ফুটবলের শুরুটা শখের বেশে হলেও ধীরে ধীরে সেই শখের ফুটবল প্রচলিত দুনিয়ার ধাঁচে নিখাদ বিনোদনের গণ্ডি পেরিয়ে বাণিজ্য অঙ্গনেও পা রেখেছে অনেক আগেই। ফুটবল এখন যতটা না ক্রীড়া বিনোদনের উৎস, তার চেয়েও অনেক বেশি বাণিজ্যমুখী। বিশ্ব ফুটবল অঙ্গনের আকাশে বাতাসে এখন সত্যিই যেন টাকা ওড়ে, তাই ফুটবল সংশ্লিষ্টদের এখন আকাশ ছোঁয়া দাম। সেই সুযোগে তারকা ফুটবলার ও কোচরাও এখন বিলিয়নিয়ার। যে কোনো ম্যাচে সবচেয়ে বেশি প্রত্যাশার চাপ কোচরাই বহন করে, সেজন্য তাদের পারিশ্রমিকটাও সেভাবেই গুনতে হয়। এদের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচ হলেন জার্মানির হ্যান্সি ফ্লিক। কোচ হিসেবে জার্মানি তাকে বেতন দেন $65,50,000 মার্কিন ডলার। বিশ্বকাপে থাকা কোচদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাচ্ছেন ইংল্যান্ডের গ্যারেথ সাউথগেট। তাকে দেওয়া হয় $58,50,000 মার্কিন ডলার। তিনিও দলকে দিয়েছেন অনেক সাফল্যগাথা প্রতিদান। 2018 বিশ্বকাপের সেমিফাইনাল এবং 2020 ইউরো ফাইনাল পর্বে দলকে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন সাউথগেট। গেল বিশ্বকাপে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন দেশটির কোচ দিদিয়ের দেশম। তিনিও পান বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক। এবারের বিশ্বকাপেও টানা দ্বিতীয় শিরোপা জয়ের আশায় হাড়ভাঙা পরিশ্রম করছেন এই কোচ। 2014 সালে বিশ্বকাপের বেদনাদায়ক বিদায়ের পর ব্রাজিলের দায়িত্ব নেন বর্তমান কোচ তিতে। ব্রাজিল ফুটবল ফেডারেশন তাকে $36,50,000 মার্কিন ডলার পারিশ্রমিক দেন। আর্জেন্টিনা আর বার্সেলোনার মতো দলকে কোচিং করানোর অভিজ্ঞতা সম্পন্ন তাতা মার্তিনো 2019 সালে মেক্সিকোর দায়িত্ব নেয়। মেক্সিকান ফুটবল দলের এই কোচারের আয় $29,50,000 মার্কিন ডলার। নেদারল্যান্ডসের কোচ লুই ফন গালের অভিজ্ঞতা প্রচুর। 2014 বিশ্বকাপে তৃতীয় হওয়া নেদারল্যান্ডসের দায়িত্বেও ছিলেন 71 বছর বয়সী এই কোচ। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনির অভিজ্ঞতা বেশি দিনের নয়। তারই নেতৃত্বে 2021 কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। তাকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয় $26,50,000 মার্কিন ডলার। কাতার গত কয়েক বছর ফুটবল দলের পেছনে প্রচুর টাকা ঢেলেছে, তার মধ্যে আছে কোচের বেতনের খাত। কাতারের কোচ ফেলিক্স সানচেজ পারিশ্রমিক হিসেবে পান $24,50,000 মার্কিন ডলার। পর্তুগালের সবথেকে সফল কোচ ফার্নান্দো সন্তোষ 2014 সাল থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন টানা 8 বছর ধরে। 2016 সালে তার অধীনেই পর্তুগাল ইউরো জিতেছে। গত ইউরোর পর সুইজারল্যান্ডের দায়িত্ব নেন ইয়াকিন। সর্বোচ্চ উপার্জনকারী কোচদের মধ্যে সবচেয়ে কম পারিশ্রমিক দেওয়া হয় সুইজারল্যান্ডের মুরাত ইয়াকিনকে। ইয়াকিনের বেতন $16,50,000 মার্কিন ডলার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।